ওয়েলকাম টু wespotyou. আজকে আমরা আছি ডান্স বাংলা ডান্সের সেটে, আর আমাদের সাথে আছে অঙ্কুশ। অঙ্কুশ কেমন আছো বলো? খুব ভালো, থ্যাংক ইউ। কখন যে এই 8 ঘন্টা 10 ঘন্টা কেটে যায় বোঝাই যায় না। পালন করো এটাতে, নিজের এনার্জিটা বুস্ট করো কিভাবে? খুব টাফ অনেস্টলি বলতে, বিকজ 7-8 মাস ধরে শুটিং হয়, এবং এই 7-8 মাসে তো নর্মাল লাইফের অনেক জার্নি, আপস অ্যান্ড ডাউনস, ফিল্মের প্রেশার, এই ওই অনেক কিছু থাকে। বাট প্রত্যেক মাসের শেষে 4-5 দিন এখানে শুটিং হয়। তুই সারা মাসের ওই পুরো বার্ডেন, এই অনেক সময় যেমন হয় আর কি, আপস অ্যান্ড ডাউনস যাই, বাট মেন্টালি ওই নিজেকে স্টেবল রাখা, বিকজ এখানে আসার পর আমাকে অ্যাক্ট করছি না, একটা রিয়েলিটি শো। সো এই যে আনন্দ মজা এগুলো করা, একটা শোয়ের এনার্জিটাকে ধরে রাখা, এবং সঞ্চালকের ওটা খুবই বড় একটা দায়িত্ব থাকে যে শোয়ের গ্রাফটাকে যাতে কোনো সময় না পড়ে যায়, বোর্ডম যাতে না লাগে, সেইগুলো মাথায় রেখে করা। এবং এভরিডে মুড সমান থাকে না, আজকে হয়তো আমি নর্মালি কোনো অন্য কারণে আমার মুড অফ বা কিছু, বাট একবার আসার পর সেটাকে যাতে ক্যামেরায় বোঝানো যায়, ইটস টাফ, টাফ। যখন মন খারাপ থাকে সেই দিনও যখন এরকম হেসে হেসে সবার সাথে কথা বলতে, নিজেকে কীভাবে সেদিন বুস্ট করো? না অ্যাকচুয়ালি একবার আসার পর একটু ফ্লোটা এগোনোর পর থেকে অ্যাকচুয়ালি বাচ্চাদের সাথে এত বেশি ভালো লাগে, আমাদের প্রত্যেকের সাথে রিলেশন এত ভালো, মিঠুনদার সাথে রিলেশন এত ভালো। সো আফটারঅল মানে এখানে আসার পর একটু হাসি ঠাট্টা আড্ডা যখন একটু শুরু হয়ে যায়, তখন এমনি পুরো এই এই পুরো জগৎটার মধ্যে অলরেডি ঢুকে যায়, এই করতে হয়। আর আমরা অ্যাক্টার্সরা তো মানে অ্যাকশন শব্দটা শুনলেই না আমাদের মধ্যে একদম চেঞ্জ হয়ে যায়, আমাদের একটা অন্য কিছু যেন একটা অন্য আত্মা ঢুকে যায়, অ্যাজ ইফ যেমনই মুডটা হোক না কেন, সেই সময় ফিল্মে শুটেই হোক বা এখানে। এখানে অভিজিৎদা যেমন আমাদের মাইক নিয়ে পুরো সেটে মানে যখন জোরে অ্যাকশন বলে, ওই অ্যাকশন ওই একটা শব্দ শুনলেই না তখন আলাদা কিছু কাজ করে একদম, তখন মনে হয় আই হ্যাভ টু ডু ইট বিকজ এটা আমার জব। তার সাথে এখন টিআরপিটা খুব ম্যাটার করে, তোমার কাছে কি এটা ম্যাটার করে? অফকোর্স সিনেমা হলে বক্স অফিস, টিভি হলে টিআরপি, সে তো অবশ্যই, বাট মোর দ্যান দ্যাট না অ্যাপ্রিসিয়েশনটা খুব বড় ব্যাপার। টিআরপি উইল ফ্লাকচুয়েট বিকজ অফ লট অফ ম্যাটার্স। টিআরপি এনি রিয়ালিটি শোজের ইনিশিয়াল একটা টিআরপি থাকে, মিডলে একটু ড্রপ করে বিকজ অলরেডি লোকে অনেকটা দেখেছে, ইটস আ মিডল অফ দ্য শো, আবার বারে এন্ডের সময় বিকজ তখন ফিনালে, গ্র্যান্ড ফিনালে, সেমি ফিনালে, এই টাইমটায় আবার বেড়ে যায়। সো টিআরপি ওরকম কিছু নয়, এটা অবশ্যই নাম্বার ওয়ান ডান্স রিয়ালিটি শো, এত ভালো টিআরপি অলরেডি অন মেরিট দেয় বিকজ শোটারই অনেক, এই ডান্স বাংলা ডান্স এই ব্র্যান্ডটারই অনেক ফ্যান ফলোয়িং আছে, জেনুইন অডিয়েন্স আছে। বাট আমার কাছে টিআরপি তো অবশ্যই, বা তার থেকেও বড় কথা অ্যাপ্রিসিয়েট কতজন করছে। আজকে 7 টিআরপি দিল, কালকে 4-5 দিতে পারে, কিন্তু যতজন লোক দেখেছে তারা অ্যাপ্রিসিয়েট করছে কতটা, এটা অনেকটা বেশি ম্যাটার করে। তোমাদের সবার একটা বন্ডিং আর মজার মজার রিলসও আমরা দেখতে পাই, এইটা বলো একটু অফ ক্যামেরা। না না সে তো চলেই আমাদের মধ্যে, দেখো বিকজ বেসিক্যালি এটা খুব হেক্টিক তো যায়, আমাদের তো ছেড়ে দিই, আমরা নিজেরা হেক্টিক বলে আমাদের ছোট মনে হয়, যারা ডান্সার্স বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা যেভাবে খাটে, আমরা নিজেরা বেশি হাঁপিয়ে গেলে আমাদের নিজেদের গিল্ট ফিল হয় যে আমরা কি হাঁপাচ্ছি, বাচ্চারা কি করছে দেখো। তো এই এত এই ইয়ের মধ্যে না মানে আমরা হেসে খেলে থাকা, এই করা, মজা করা, এটা অনেকটা তাও রিল্যাক্স লাগে, ওয়ার্ক প্রেশারটা কম লাগে। কি বলবে শেষে, এইভাবে হাসি মজায় চলছে, টিআরপিও বাড়ছে, তো কি বলবে? দর্শকদের মানে এটা একটা এমন শো না, এটা এটা জি এই শোটাকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, এই শোটা আমার মনে হয় আমরা কেউ থাকি না থাকি, ইট উইল অলওয়েজ বি অন টপ অনেস্টলি, সেটা এটা 11 বছর ধরে এটা প্রমাণও করে এসেছে। সো আমি এটাই নতুন করে বলার কিছু নেই, ডান্স বাংলা ডান্স দেখো, মানুষ দেখে, খুব ডেডিকেটেড অ্যান্ড একজন মানে কি বলবো মানে ডেডিকেটেড অডিয়েন্স আছে এই শোটার, তো আমার মনে হয় যে অবশ্যই মানুষ দেখছে এবং আরও বেশি করে যাতে দেখে এইটুকুই অনুরোধ করবো মানুষ। হ্যাঁ মানে মিস করি না বললে একদমই ভুল বলা হবে, কিন্তু সত্যি বলতে এই যে আমরা কন্টেন্ট বানাই তো কন্টেন্ট যখন ভাবি আমরা মাঝে মাঝে না আমাদের মাথায় অনেকগুলো আইডিয়া আসে, তো আমি কন্টিনিউয়াসলি ভাবি এটা বিক্রম থাকলে আমি হয়তো এইভাবে করতাম, যেটা হয়তো আমি কোথাও আটকে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে। তো অবশ্যই মানে ওর অবদান তো এর আগের সিজনে প্রচুর প্রচুর ছিল। থ্যাংক ইউ সো মাচ, আর এরকম এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য চোখ রাখুন wespotyou।